সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর একটি সেট ডিজাইন দেখাবো এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটির মধ্যে করা হয়েছে লম্বা একটি ব্যালকনি আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা রুমের উপরে বোর্ডের সিলিং করা হয়েছে এই রুমের মধ্যে একটি অ্যাট্রেস টয়লেট করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটি করা হয়েছে সামনে বারান্দা দিয়ে এবং বারান্দাটি আর সিসি ছাদ দিয়ে করা হয়েছে আশা করি সবার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগবে এটা হচ্ছে বাড়িটির ফিশনের ডিজাইন বাড়িটির ফিশনে রং করা হয়নি শুধুমাত্র সিলার মারা হয়েছে সো বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি কমন টয়লেট একটি অ্যাটেচ টয়লেট রয়েছে লম্বা একটি ব্যালকনি এই বাড়ির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্যবস্ত বলে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেন আপনি বাড়িটি করতে পারেন সম্পূর্ণ মালামাল করস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য এই বাড়ির ড্রয়িং সহ দেখাবো বাড়িটির মধ্যে ঢুকলি থাকবে লম্বা একটি বেলকনি ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে চৌচল্লিশ ফিট এবং প্রস্থ পাঁচ ফিট এখানে রয়েছে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফস্ত বারো ফিট প্রথম রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এই রুমের উপরে বুডের সিলিং করা হয়েছে আপনি চাইলে বাড়িটি সেমভাবে করতে পারেন প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে আপনার কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিন সেট বাড়ির ডিজাইন দেখার জন্য আমরা প্রত্যেকটা রুমের ডিজাইন দেখাবো তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই বাড়িটির প্রত্যেকটা রুমের মধ্যে কিভাবে ডিজাইন করা হয়েছে যেহেতু বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে চাইলে বাড়িটি করতে পারেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম দৈর্ঘ্য হচ্ছে এবং রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এই রুমটির মধ্যে উপরে উডের সিলিং করা হয়েছে আমাদের কাছ থেকে যে কোনো বাড়ির ডিজাইন নিয়ে যদি পরামর্শ নিতে চান অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ইমন নাম্বার দেওয়া আছে চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম সে রুমের দর্গ হচ্ছে তেরো ফিট এবং প্রস্থ বারো ফিট এই রুমের মধ্যে একটি অ্যাট্রেস্টলেট করা হয়েছে এটা হচ্ছে তৃতীয় রুমের মধ্যে একটি অ্যাট্রেস টয়লেট টয়লেটের দর্গ হচ্ছে চার ফিট এবং প্রস্থ পাঁচ ফিট নয় ইঞ্চি টয়লেটের ভিতর টাচ করা হয়েছে এবং টয়লেটের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে যদি আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা বিভিন্ন জায়গায় এরকম বাড়ি নির্মাণ করে থাকি সো আমাদের কাছ থেকে পরামর্শ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন তাছাড়া আপনারা কয় রুমের বাড়ি করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আসবো বারান্দার লাস্টে করা হয়েছে একটি কমন টয়লেট এটা হচ্ছে টয়লেটের ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ষাট ফিট এবং প্রস্ত পাঁচ ফিট ন ইঞ্চি টয়লেটের ভিতরে যেহেতু টাচ করা হয়েছে আপনি চাইলে সেমভাবে করতে পারেন আমরা এখন দেখে নেব এই বাড়ির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ ফিট এবং প্রস্ত আঠারো ফিট ছ ইঞ্চি বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি অ্যাটেস্ট টয়লেট একটি কমন টয়লেট এবং লম্বা একটি বেলকুনি বাড়িটি আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ডুপ্লি থাকবে লম্বা একটি বেলকুনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে ছয়চল্লিশ ফিট এবং প্রস্থ পাঁচ ফিট এখানে রয়েছে প্রথম বেডরুম সে রুমের দর্ঘ্য হচ্ছে বারো ফিট স ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট প্রথম রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং ফিট দ্বিতীয় রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে একটি সামনে এবং একটি করা হয়েছে তৃতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য তেরো ফিট এবং ফস্ত বারো ফিট তৃতীয় রুমের মধ্যে সেম ভাবে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে তৃতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ষাট ফিট এবং ফস্ত পাঁচ ফিট নয় ইঞ্চি

সম্পূর্ণ ভিডিওটি না ঠেনে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে তেরো হাজার প্রতি পিস ইটের দাম চোদ্দো টাকা হলে তেরো হাজার ইটের দাম লাগবে এক লাখ হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো সত্তর প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো টাকা হলে দুইশো সত্তর প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ তিপ্পান্ন হাজার টাকা কুয়া লাগবে চারশো পঞ্চাশ ফুট প্রতি ফুট কর দাম একশো টাকা হলে চারশো ফুট কদাম লাগবে তেষট্টি হাজার টাকা বালি লাগবে ষোলোশো ফুট প্রতি ফুট বালির দাম ষাট টাকা হলে ষোলোশো ফুট বালির দাম লাগবে ছিয়ানব্বই হাজার টাকা বাড়িটির মধ্যে রট লাগবে সাতশো পঞ্চাশ কেজি প্রতি কেজি রটের দাম একশো টাকা হলে সাতশো পঞ্চাশ কেজি রটের দাম লাগবে পঁচাত্তর হাজার টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে চল্লিশ হাজার টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা যেহেতু প্রত্যেকটা রুমের মধ্যে বোর্ডের সিলিং করা হয়েছে সিলিংয়ের জন্য লাগবে সত্তর হাজার টাকা বাড়িটির ফ্লোরের টাইলস লাগবে পঁয়ষট্টি হাজার টাকা দুটি বাথরুমের টাইলস লাগবে দশ হাজার টাকা তিনটি রুমের জন্য লাগবে তিনটি কাঠের দরজা একটি দরজার দাম পনেরো হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে টাকা হাজার জানালা লাগবে ছয়টি একটি জানালার জানালার দাম টাকা লাগবে এই বাড়িটির রং করতে লাগবে সত্তর হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রির বেতন লাগবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তিন মিস্ত্রির বেতন লাগবে সতেরো হাজার টাকা মিস্ত্রির বেতন লাগবে বিশ হাজার টাকা টাইস মিস্ত্রির বেতন লাগবে আঠেরো হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে পনেরো হাজার টাকা সিনিটেরি মিস্ত্রির বেতন লাগবে পনেরো হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব বারো লাখ তিরাশি হাজার নয়শো টাকা এরকম বাজেট হলে এরকম এক একটি টিনশেট বাড়ি করতে পারেন বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন অথবা সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিন সেট বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নেক্সট ভিডিওতে নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমাদের সাথে থাকবেন